বাইর বাইয়ে বনির হক মারিয়া খায় এই বেমারটা কিন্তু বালা বালা ফরেজগার মানুষের কাছে আছে বানি বনির হক মারিয়া খাবা আমার ভাই ওখানার বুজুর্গ হলে ইয়াদ রাখিও বাপ মরার বাদে যে গোর থিয়া যাইবা বইনে অংশ তাই অংশ পাইব সাবস থিয়া গেলে অংশ পাইব ডেকসি থিয়া গেলে অংশ পাইব শেয়ার থিয়া গেলে অংশ পাইব যত সামান আছে সারা অংশ পাইব পুঙ্কানুপঙ্কু রূপে যদি তুমি না দিবাই কিয়ামতের ময়দানের ছুটি যাইবার ঠাই নাই বহুত মানুষের বস্ত্র মশাই এখান দিয়া ও মনে করে হক আদায় করে লাইছে বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করে লাইছে একটাই হল ফরাইজ নিচনাই যায় সাইট নাই তাইর লগে নেবা তাইর লগে ফর জেলা ফাওয়া ফর জলা নেওয়া ফর সে কইছে সাইট না আল্লাহর কুরআনে যে সম্পদ দিছে ইজ্ঞে চায় না তার খিতায় সাইট রে ভাই আল্লাহর কুরআনে বাটিয়া দিছে এটা যদি চায় না আর কিছু চাইব নি কক চাই মাতো না কেন আল্লাহু আকবার মৌত আছে কবর গিয়া জাহান্নাম থাকি বাস্তায় নাই যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবায় যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবায় হ্যাঁ এই বনির হক রে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খান বড় জুলুম করিয়া বনির তোরে ডর দেখাইন হয় নিতা ফুফুয়াও নিশ্চয় না মাইয়েও আনছেন না তুমি নিতাই নি আচ্ছাতে যাও নিতাই নিতে আচ্ছা লামসাম একটা বেশিয়া দিলেই মু ওটা বেমার আসে নি না নাই মাতো না আসে নি না নাই আরে কোটি টাকার বাড়ি বাপে তুই আগে শোন সুপারি টুপারি সারা তুমি বসরে বসরে খারায় তুমি যদি আপনার এক বি আমরা করো তে আদাবির মালিক তো তোমার বই এটা খানো যার যার খানো এটা জিনিস মে আমরা চাই না খালি মুসলমান আল্লাহ আকবার সারা দুনিয়ার মানুষের নাফরমানি করো সারারে আল্লাহ জাহান্নামে ছাড়ি দিব আল্লাহর জন্নত বরবাদ লাগে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এই হকর ব্যাপারে চিন্তাও আল্লাহ রসুল ফরমাই দিলাম আমার উম্মত গুনাহ করলাই ফরমাই দিলাম আল্লাহ রসুলে ফরমাই দিলাম আমার উম্মত গুনাহ করতে 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 তোমার গুনাহ সাত আসমান ছেদ করে যদি আল্লাহর আরশ গিয়া বসে যায় আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহর হকর যদি না তুমি না ফরমানি করি লাও আশা আছে আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা ফরর হক যদি এক ইঞ্চি মারিয়া খাইবাই কিয়ামতর ময়দানও আল্লাহ মাফ দিবে না লাখবার তোবা করিয়া খামাইছ নাই হাজারবার হজ করিয়াও খামাইছ নাই অবশত নমাজ ফরো খামাইছ নাই তুমি যদি আস্থা বছরকে বছর রোজা রাখো খামাইছ নাই ফরর হক মারিয়া কবর খাইও না যাইও না কবরে তোমারে গসিত নাই ময়দানে মাছ আসর বিপদ আছে আল্লাহু আকবার তোমার দান কাছে এত ধরি ফাও ধরি হইয়ার ফলের অকর ব্যাপারে ডরাও কিয়ামতের ময়দানে সুদা সম্ভব না তুমি বালা কোনো কাম করবাই যখন কোনো নেকির কামর নিয়ত আমার উম্মতে করিলাই সঙ্গে সঙ্গে নামাই আমলো আল্লাহ ফরিস্তা দিয়ে নেকি লেখাইয়া দিলাই একবার কই না সুবহানাল্লাহ আর আমলটা যে সময় গিয়া হে পরিপূর্ণ করি লইব অর্থাৎ নিয়তটারে যে সময় পরিপূর্ণ মতো লাভ করাইব আমলে রূপায়িত করব আল্লাহ পাকে বলমাই যা মান যা আবিল হাসানাত যে মানুষে এক নেকির কাম করব ফালাহু আশরু আমসালিহা আমার আল্লাহ পাকে বলমাই যা গোলাম আল্লাহ তোমারে দশ গুণ বাড়াইয়া নেকি সব দিলাইবা কও সুবহানাল্লাহ আমরা সবর দরকার মনে করিয়েন না সাবর প্রয়োজন মনে করিয়ার না সাফ হদিছে বাগো আইছে এক নেকির লাগি কিয়ামতের ময়দান মানুষ তার আকারি বখলের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব খান্দি খান্দি গিয়া কইব আব্বা আস্থা জীবন বড় মায়া করিয়া লালন পালন করলাই এক নেকির কারণে আমি আটকি গেছি ও আব্বা দয়া করে যদি একটা নেকি আমারে দাও তাহলে ছুটিয়া যাইতাম গিয়া বাপে কইব ছেলে রে আমার কোনো বিয়া হইছে করি জানি না কিন্তু আমি তোরে বিশ্বাস করতে পারি আর না কারণ আজ আমার কি অবস্থা হইব আমি জানি না আল্লাহ আমার কি অবস্থায় ফয়সলা করব আমার জানা নাই সুতরাং আজকু খেয়ে দিবার কোনো লাইন নাই দুনিয়া মসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে দাওয়ানা হয় কই পিছে রওয়ানা আমরা এটা তো চিন্তাও করি আর না দুনিয়ার লালসে আর লোভে আমরা দুনিয়ার পিছনে পড়িয়া এখন আমার জীবনের উদ্দেশ্যরে ফাউরি লাগছে সুতরাং আমি ফয়লা মাতিছিলাম নিয়ত করতে হইলে ফয়লা খাম হইল আমল করতে হইলে নিয়ত আমরা সারাই নিয়ত করছি এখন দুই নম্বর খাম হইল কারণ ভূমিকা আমি এগুলা না মাতিলে আপনারা খালি শুনা হইব আমল হইত নাই শুনা হইব আমল হইত নাই সুতরাং প্রত্যেক ওয়াজ ভূমিকাত আমি এগুলা মাতি কারণ আমরা সারার ইমান আল্লাহর উপরে আছে ই কথা
যে আল্লাহ পাকে যদি আমরা এই তৌফিক না দেই, আল্লাহ যদি আমরা এই মেহরবানি না করেন, আমরা কেউ আমল করতাম পার মনে কছে ওরা মাছেন না। এর কারণে বর্তমানে অবস্থা হয়েছে মানুষে আল্লাহর কাছে আমলের লাগি খুঁজে না, খান্দে না, চায় না, মাঙ্গে না। মানুষে চায় আল্লাহ ধন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বেলাখানা দেও, বেমার সময়া দেও, বিপদ হরাইয়া দেও, বা দেও, ফুড়ি দেও, বিবি দেও, বাচ্চা দেও। কিন্তু আজকে কোনো মানুষে চায় না, নমাজি বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, পরহেজগার বানাইয়া দেও। আজ মুসলমানে আল্লাহর কাছে খান্দে না, নবী অকলের সারা জীবন খাওয়া যোগ আমল কর্তা, নবী অকলের চব্বিশ ঘন্টার জীবন আল্লাহর কাছে মকবুল, তার প্রত্যেকটা কাম আল্লাহর কাছে মকবুল। এরপরেও নবী অকলে আল্লাহর কাছে খান্দিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দন আর কইন, রব্বি জাআলনি মুকিমাস সালা ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ, আল্লাহর কসম পৃথিবীর মুসলমান এই কথা সাক্ষী দিব যে নবী ইব্রাহিমের জীবনের সারা নামাজ আল্লাহর কাছে মকবুল। এরপরেও আল্লাহর কাছে কুজন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমারে আপনি পরিপ্রকৃত নমাজি বানাও, ও আল্লাহ আমারে নমাজ কায়েম করেন ওলা আপনি বানাও, আমার গোষ্ঠী কান্দা আমার ঔলাদ রেও আপনি নমাজি বানাও, ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমাজের লাগি যদি আল্লাহর কাছে খান্দা লাগলো, আমরা খান্দার দরকার আছে না নাই? তোরা মাছেন না? আমরা নমাজ না পড়িয়া খালি আসিয়ার, আমরা মনে করিয়ার একটা বাহাদুরি করিয়ার নমাজ না পড়িয়াও আসিয়ার, হাই রে হাই, বড় আফসোসের কথা। মসজিদের অভাব নাই, মসজিদের জিনতের অভাব নাই, সৌন্দর্যতার অভাব নাই, কিন্তু মকসুদে মসজিদ আইজ নাই। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মসজিদ বানানি হয়, এই যে নামাজের জমাত, এটার কমজোরি প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে না নাই? তোরা একটু হানা কই না, আছে না নাই? তোরা একবার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কৃপণতা করিও না, আর্থে বইতে আল্লাহর জিকির করিও, আর্থে বইতে আল্লাহর জিকির করিও। নবীজি ফরমাইছিলেন যে মানুষের জবানটা সব সময় আল্লাহর জিকির লাগাইয়া রাখবো, খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে মুতির মিম্বরও তারে বহাইবা, জন্নতি মুতির মিম্বরও তারে বসাইবা, এবং তারে জন্নতর ফয়সালা করবা, আর হে হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। এবার কই না সুবহানাল্লাহ। আমরা সারারে যদি খোয়া যায় বলে সারা জন্নত যাইতাম নি, এক বাক্যে সারাই কম জিও ইনশাল্লাহ যাইতাম, কিন্তু আমল করতে গিয়ে আমরা বড় কমজোরি দেখা যায় রে ভাই। এইটা কথা আমরা জানা আছে, কিন্তু আমল করতাম পারি না। আর যে বইতে জবান খান আল্লাহ 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 করি, যদি কোনো অসুবিধা আছে তোরা মাঝেন না, অসুবিধা আছে তাইলে আমরা করি না, খালি দুনিয়ার মাত কথা মারতাম তাই, কিন্তু আল্লাহ আল্লাহর জিকির খান করি না। আমার ভাই অকল আর বুজুর্গ হল, সারাই আমরা নিয়ত করি আল্লাহ আল্লাহর জিকির আর্তে বইতে করবো কবা ইনশাআল্লাহ। নবী যে কজরা তুমি ওলা জিকির করো, মানুষে তোমারে ফাগল বলি আখ্যায়িত করত, আমরা তো করি উনার ফাগল খে হইত, আমরা তো করি উনার ফাগল খে হইত। আল্লাহ পাকে ফরমাইছে, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত ওয়া আজরান আযীমা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ বলে উড়ে আমরা একদিন বিশ্বাস সাদা আছে না নাই, আর জোরে মাতো আছে না নাই? তাইলে আল্লাহ যে কইলা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বন্দা হলে বেশি বেশি জিকির করব,
ওয়াজ-জাকিরাত আর আমার যে বান্দী ওকলে বেশি জিকির করব আমি আল্লাহ তাআলার লাগি দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ার এক নম্বরে আল্লাহ কইরা মাগফিরা আমি তার জীবনে যা গুনাহ করছে সারা মাফ করে দিব দুই নম্বর আমি আল্লাহ তাআলার আজরে আজিম দান করব মুফাসসিরিনে আল্লাহ মখলে লিখরা আজরে আজিম মানা আল্লাহ কিয়ামতের ময়দান জিকির করনে ওয়ালারে তার জান্নাত খান দান করি লাইবা একবার কই না সুবহানাল্লাহ এখন জবানর একবার হিসাব জারদারি ক্যালকুলেশন করো চাই জিন্দেগি 60-70-80-90 বছর বয়স দাল লইছে বা মুখতলিফ উমর ওয়ালা মানুষ আমরা ও জীবনে দুনিয়ার মাঠ কতগান মারছি আর আল্লাহর জিকির কতগান করছি আমি যদি আপনার তরে প্রশ্ন করি বলে খুব কষ্ট এই জবানি কান আল্লাহ কিতা লাগি দিছেন আমরা সারাই কইম দেওয়ার মকসদ হইল আল্লাহর জিকির করা ওটা নাই তোরা মাতই না ওটা নাই নি তো আমরা বেশিরভাগ মানুষে তো জিকির তো দূরের কথা বরং না করবার লাগি সাদদাল লুড়া হারাইয়া বই দিবে অর্থাৎ জিকির খরচ হয় আর না তো খালি বিড়ি খাইয়াও কাটাইয়ার হ্যাঁ আর না দুনিয়ার গিবত সেকাইয়ত পরনিন্দা ইত্যাদি করিয়া কাটাইয়ার আমার আল্লাহর কিয়ামতের ময়দানে কইব কথা আমার আল্লাহ জানাই দিছে ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু ওয়ালাইকা কানা আনহু মাসউলা মওত আছে রে ভাই এখনো সাবধান বনে যাও ওয়াজ শুনবার জানে ছয় না ওয়াজ শুনবার শুনতে ভালো লাগে না কিন্তু এই দুনিয়াত কেউ রইতে নাই বেড়ায় কইছে আমল সে জিন্দেগি বনতি হে আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি আর জাহান্নাম বি ওয়া কি আপনে ফিতরত মে না নারী হে না নুরি আমল করবা তোমার জীবন ওখান বনব আমল করবা তোমার জন্নত বনব করতে না জাগার নাম বনব আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল সাইরে কইতে এই মাটির দিছি মিকান আল্লাহ বানাইবার আগে যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে এটা জাগার নামিও ছিল না জন্নতিও ছিল না আপনি আমি জিকির করা জানি না আমল করা জানি না হাজার কেহনি এক না শুননি আস্তার আই দোয়া জুনিয়া এসার আজান হইলে দুই রাকাত নমাজ পড়া সম্ভব হয় না রে ভাই বর্তমান এই পজিশন দেখা দিছে না কইছে তোরা কাদা কইবা দেখা দিছে তো যুবক ভাইয়েন যারা আসল আমি যাও যুবক ছেলে ছেলে কম বয়সে যেটা তুমি লাভি যাও মুরব্বী মানুষ আইলে বইবা তোমার দাম নাকি বেশ বয়সের বানু হলো বাত না নিবা কেউ তোমার বাপর বয়সী কেউ তোমার চাষার বয়সী এর লাগে এটা একটু আদবর খেলাফ হয়ে যায় যুবক ছোট ছোট হলো না কেউ সেয়ারও বইও না কারণ তোমার দাম নাকি বেশ বয়সের মানুষ নব আজ আসেন বা আদব বা নসিব বে আদব বে নসিব এখন তুমি যদি হিনো বইয়া ঠেংলা চাও আর কলেজে যদি তোমার বাপ থাকি বড় বয়সের মানুষ তখন যে আদবর খেলাফ হইব না এর কারণে কোনো সরুতারে আপনারা বইতে দিওরা নামাক বাইও এখন লাগে এখন মূল্য যদি তাই কন্যাতে ডালকিয়া বেড়া করবা ফলো কয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল ভরি একবার পড়ো সাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় রে হায় মুসলমান যদি বুড় দিবে কাহাকে খোয়া যায় গলার রোগ ফুলাইয়া মানুষে কয় আর আল্লাহর জিকির গান করতে ওলা সিফা মারি কয় কইতে রাজি নাই কারণটা কিটা উলফত মে বরাবর হে উলফত মে বরাবর হে অফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হো আগর দিল মে মজা হো অন্তর যদি আল্লাহর রসুলের মায়া মহব্বত না থাকে আল্লাহর ডর খৌফ মহব্বত কলব না থাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা বড় কঠিন হইব বড় কঠিন হইব সাহাবায়ে কেরামরে যে সময় মারতে একদম রক্ত পাইয়া যার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে ও সময় পর্যন্ত কইছেন একবার মুখ থাকি বার কর লা ইলাহা ইল্লাল্লাহ কইস না তোরে আমি জারিয়া দিলাইব পৃথিবীর কোন শক্তি তোরা মুখ থাকি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সরাইতে পারেনি আজ বড় আফসোস মুসলমান হাজার কইয়া আপনার আমার মুখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ বার করা যায় না রে ভাই বড় আফসোসের কথা কিছু মানুষে মনে করো নিতা হরুতায় বড় কম হিসাব এক বুঝ দেখুয়া আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন
কিয়ামতের ময়দানে যে সময় আমরা গিয়া হাজির হইব, তো বহুত মানুষগুলোর নামা এমন ওখান কুলিয়া দেব হইব তার সামনে। তার দৃষ্টিশক্তি যতখান যায়, চোখে যতখান দূরত্ব এক মানুষে দেখে, অতখান পর্যন্ত তার নামায় আমল সামনে একারে প্রকাশ করা হইব। হে দেখিয়া ডরাই দিব, কইব ও আল্লাহ আজ তো ছুটিয়া যাইবার আমার কাছে কোনো লাইন নাই, তো খালি গুণা দেখিয়া। আল্লাহ কইবা দেখছাই ন কোনো জাল সব ঠিক আছে নি, হে স্বীকারোক্তি করি লইব, কইব ওয় আল্লাহ সব ঠিক আছে, আজ তো ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। ওই সময় আল্লাহ কইবা বন্ধা থোর একটা আমল আমার কাছে আছে, ধর ওখান নেশাই ওই কাগজের টুকরা এখন বার করে দিয়া কইবা যা ওখান নিয়া নেশাই তোর নেকির পাল্লা, যেমনে নেকির পাল্লা ওখান নিয়া রাখবো, তার চোখের দৃষ্টিশক্তি যতখান গেছে গুনার যে বুঝা ও সারাটা গিয়ে তার ওখান বাড়ি হয়ে যাবে। এবার হোক আছে ওহার আল্লাহ ও আল্লাহ কইবা গোলাম একদিন তুমি একলা আসর শহীদ পড়েছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকুনো ফরিস্তায়ও জানে না আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষণ করে আসলাম, আজ বিপদের সময় তোমারে দিলাম, যাও এই যে কইছি দুনিয়ার থাকতে যদি সাত জমিন সাত আসমানে পাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হইব, আই সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া লেকির পাল্লা বাড়ি করিয়া দেখাইয়া দিলাম, যাও তুমি জান্নাত চলিয়া যাও। এবার কও না সুবহানাল্লাহ, এর কারণে আরতে বইতে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাও আমি আলোচনায় বুনিয়াদও আসলাম, আমরা জানা আছে মানা নাই, আমরা নিয়ত দোয়া সব হরিয়া বইছি, এখন মানতে গিয়া আমরা কিছু জিনিসে বাধা প্রদান করে, এই বাধা প্রদান করণেওয়ালা বস্তুর সাথে যদি আমরা যুদ্ধ দেখাতে না হয়, তাহলে ফয়লা নম্বর আমরার ভিতরে দিনের সমুজ দুঃখিত নাই, আমরা রেওয়াজ মেনটেন করিয়া আমল করবো, আর রেওয়াজি আমলের কারণে গিয়া আখেরা তো আমরা আটকে যাইমো, গিয়া আমরা আটকে যাইমো। বর্তমান যেটা রেওয়াজ চলের, মানুষ আপনার মসজিদ নমাজও নাই, কিছু মানুষে পড়ের কিছু মানুষে না, এটা হইল রেওয়াজি আমাল, হকিকতর আমাল নাই। হকিকতর আমাল করতে গিয়া আপনার আমার ফয়লা নম্বর খাম হইব, আমলের হেদায়ত থাকা লাগবো, আমলের হেদায়ত বিহীন মানুষে আমল করতে পারে না। এর কারণে আল্লাহ পাকে ফরমায় যা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রাব্বুল আলামিন জানাই দেয় হে গোলাম, আমি আল্লাহ হইয়ার যে বাজারা আমার দিনের সমুজ পাইবার জন্য ইসলামিক জীবন তার বাস্তব জীবনে বাস্তবায়িত করার জন্য, হে আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর নাফরমানির প্রকৃত সমুজ পাইবার লাগি যে মানুষে চেষ্টা মেহনত কুশিস মজাকেদা করব, আমি আল্লাহ হইয়ার লানাহ দিয়া নিশ্চয় আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত মত যত পথ যত তরিকা আছে সারা রাস্তার শিক্ষা সারা রাস্তার জ্ঞান আমি আল্লাহ তারে দান করি লইব। একবার কও সুবহানাল্লাহ, তোলা কথাটা একটু ফিকিরি নজরে চিন্তা করবা, এখন যে আপনি আমি জেহাদ করতাম, আমরা জেহাদ হইতেও বুধবাই তলোয়ার হাতে লইয়া ঘর মুসলমানের লগে লড়াই করা, না 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 এটা ভুল ভ্রান্ত ধারণা, মানুষের জেহাদ শব্দের অবমূল্যায়ন করে। জেহাদ শব্দ হইল এক মানুষে তার আত্মশুদ্ধির লাগিয়া এক মানুষের ভিতরে আসে পশুত্ব স্বভাব, মানুষের ভিতরে কৌয়তে বহিমিয়া অর্থাৎ জানোয়ারের খাসিয়ত আছে, মানুষের ভিতরে আসছে ফাস্টা দুশ্মন কাম প্রবৃতি, আর মানুষের ভিতরে আসে লোভ, মানুষের ভিতরে আসে কাম, মানুষের ভিতরে আসে মোহ, মানুষের ভিতরে আসে ক্রোধ, এই যে আপনার কাম আপনার পঞ্চরিভু যেগুলো আছে ওগুলার সংযম করতে গিয়া কোরআন এবং হাদিসে যে রাস্তা আপনারা আমারে দিছে সেই রাস্তা অ্যাপ্লাই করার নাম হইল
afzalul jihad ekbar hukwa subhanallah jar udaharan shorof ek manse jane sud khawa haram ek musalmane jane ghus khawa haram musalmane jane mod khawa haram musalmane jane beporda behaya gura haram musalmane jane je ami allah nafarmani gura haram musalmane jane namaz chala haram musalmane janai khota foror hok kawa haram tahole khene khay khene khay khene sale na khene kore na tar bisone duniyar kono shoktir ghat nai ekmatro je monchaye jibonot amra ektiyar korche tar monor upore tar nafsure apnar khoda banai laise jotokkhon porjonto musalmane tar nafsor loge he nije moja keda mukabela korto nai baire bohu kichu jante pare sala সম্ভব না বহু কিছু জানতে পারে আল্লাহর বিধান মানা সম্ভব নাই কোন মুসলমানে জানে না এই কথা যে ইমানদারর লাগি ফয়লা খাম হইল নামাজ এই কথা সারার জানা আছে না নাই তোরা জোরে মাতি না নামাজ ছাড়লে মুসলমান বলা যায় না নবীজিয়ে কইরা হাত নাই এক মানুষ হইবা ফাও নাই মানুষ আছে শোক নাই মানুষ আছে খান নাই মানুষ আছে না নাই কিন্তু আমি যদি আপনার করে কই বলে আমি হলো গুদামগার তিমুকার দেখি আইলাম এক বেটা হাতি ট্রাইন মাথা নাই আমরা কেউ মানমুনি মাথা না চালাই কইবা কেউ মানবা নিয়ে কথা কইবা হুজুরের মাথার মনে বেড়া আইছে মাথা নয় আবার মানুষ কি লইব বললাম বুঝলাম নাই তো আল্লাহর রসুলের লাশ বুঝাইতে বুঝাইতে কথা কইলাম আল্লাহর রসুলে ফরমাইছে হাত বিঘিন মানুষ চলে চোখ বিঘিন মানুষ চলে মাথা বিঘিন মানুষ এভাবে চলতে পারে না নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব না একবার হোক আউযু বিল্লাহ আল্লাহর রাসূল ফরমাইছে আল্লাহ সাখমা ফিল ইসলাম লিমান লা সালাতালা এই বেটার ইসলামও কোনো জায়গা নাই যে মানুষের মধ্যে নামাজ নাই এখন একবার চিন্তা করি আমরা কো পারছেন নামাজি আমরা কো পারছেন নামাজি রে ভাই নামাজ তো আমার ইচ্ছাধীন নামাজের নাম নামাজ নাই আল্লাহ এবং রসুলে জেলা হইছই এইভাবে নামাজ রে আদায় করার নাম নামাজ প্রত্যেকটা ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত ঈমান এই পাঁচটা বুনিয়াদি যে পাঁচটা প্রত্যেকটারে যদি আপনি আমি গবেষণা করি তাহলে গবেষণায় রেজাল্ট দেখাইব কথা এই সব দেবার উদ্দেশ্য আল্লাহর দুনিয়াত আমরারে সুস্থ ভদ্র মানুষ বানানির লাগিয়া আখেরাতের জন্নত দিবার লাগি হোক সুবহানাল্লাহ এক নম্বর যেন নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولا ذكر الله اكبر امر الله হে দুনিয়ার মানব গোষ্ঠী হে ঈমানদার মুসলমানেরা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের হইয়ার নিশ্চয় যদি নামাজ তোমরা নামাজের মতো নামাজ হই যায় নামাজে তোমারে নির্লজ্জ কাম থাকি বাঁচাই লইব নামাজে মহিলারে বেহায়া থাকি বাঁচাই লইব নামাজে পুরুষে বেহায়া আমি থাকি বাঁচাই লইব নামাজের মাধ্যমে রে আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাইব হে নিষেধ লে অবলম্বন আমরা নিষেধ ছাড়ি দিলাইব নমাজের মাধ্যমে সে সুস্থ সমাজে পরিণত হইব নমাজের মাধ্যমে সে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হইব নমাজের মাধ্যমে সে মাওলার কানেকশন জুড়ে যাইব নমাজের মাধ্যমে দুনিয়ার সমস্যা সমাধান হইব নমাজের মাধ্যমে আখেরাতের সমস্যা সমাধান দিব রে ভাই একবার কওনা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ওগো নবীজি যদি এক মানুষে নমাজ পড়ে মিশামাতে নমাজ পড়ে সুদ খায় নমাজ পড়ে ঘুষ খায় নমাজ পড়ে আইল টেলাটেলি করে নমাজ পড়ে ফরর হক খায় নমাজ পড়ে এতিমর হক খায় নমাজ পড়ে বড়ির হক মারিয়া খাইলায় নমাজ পড়ে আর মানুষের তোমার দোকানের মাল নিয়া পয়সা দে না এই জাতীয় যদি দান্ডা বান্দা করে নবীজি কজান করিব তার নমাজে তারে সংশোধিত করি লইব যদি সংশোধিত না হয় তা হইলে বুঝি লাইতই কথা তার নমাজি কান মৌলার কাছে কবুল হয় এখন কইছেন আমরার মাঝে ইলা নমাজি আছে নিনা নাই তোরা খানা খোক আছে নিনা নাই এতারা আমার হর সময় দেখবাই নমাজও পড়ে আপনার মিশাও মাঠে এখন আমার ভাই ওখানে বুজুর্গ হল নমাজটা কিলা নমাজ ওইত ওখান ফয়লা আমরা জানি আল্লাহর রসুল ফরমাইছে সাল্লু কাম
ra'aitumuni yusalli tumi jaino wala namaz poro jela amare namaz porte dekhso amra nabijir namaz dekhsini shuna madina jalay dekhsini dekhsina ekhon nabiji je hadith koila tokhon sahabai kiram re samne rakhe nabiji koisen nan matoi na khane sahabi okle tabi'in de koisen dekhaiya dekhsin nan ola mari mari amra porjonto aise re shomoy to dekhar shoman hoyse tulani matoi na ek dui number khota hoilo nabiji je khota kan koisen je theory nabiji amra re disoin je tarika nabiji amra re disoin ei tarika idan nabiji je jela koisen ola disoin nan matoi na khane taile eta jodi amra shikha kori lagde nabiji re namaz dekha jela ar jela koisen ওলা পড়িলে সমান নামাজ হইব না হইতো না ওইব তো আল্লাহ রাসূলে ফরমাইছে হাদিসে কুদসি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোজাও উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইনাল্লাহ ইয়ারাক আমার আল্লাহ রব্বি আল্লাহ হাদিসে কুদসি যে হাদিস আল্লাহ বয়ান করেন আল্লাহ কোজাও উবুদুল্লাহ তোমরা আমার নামাজ পড়ো আমার ইবাদত করো কাআন্নাকা তারা যেন তোমরা আমি আল্লাহরে দেখরাই আমরা নামাজও লাগলে আল্লাহ দেখা তো দূরের কথা আমরা ওলা নামাজ মুসলমান যারা মসজিদে আইন এর মধ্যে বেশিরভাগ দেখা যায় আপনি দুই রাকাত সুন্নাত পড়তে পড়তে বেটা দশ রাকাত পড়িয়া বার হয়ে যায় কি আছে না নাই তোমরা মাতছেন না একবার খেয়াল করো রে ভাই তো নামাজও লাগে টাকা করা এটা নামাজ লইয়া টাটকা করা দুঃখবাজি করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খোজা উবুদুল্লাহ ওলা ইবাদত করো ওলা নামাজ পড়ো কাআন্নাকা তারা যেন তোমরা আমারে দেখরাই ফাইন লাম তাকুন তারা যদি মনে করো আমারে দেখার পর্যন্ত এতখানে বসতে না পারো তাহলে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আল্লাহ কল্লাই কইলাম ফাইন লাম তাকুন তারা যদি মনে করো আমারে দেখরাই না তাহলে দুই নম্বর পর্যায়ে অতখান তোমরা নিয়ত রাখো ফাইনাল্লাহ ইয়ারাক আল্লাহ আমার নামাজ আমারে দেখরা একবার কই না সুবহানাল্লাহ তুই একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Ya guru amra ubat obay di bitri ay jay zagase Zagase Tula ay jay zagase Guru Sri Vlokar sallallahu ala Sayyidina Wa maulana Muhammad Wa ala ali sayyidina Wa maulana Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah Dilburi akbar khuruka sallallahu alayhi wa sallam আমার ভাই হল আর বুজুর্গ হল এখন প্রত্যেক মানুষই আলোচনা শোনার বাদে তোমার লাগি জরুরি হইল নিজে চিন্তা ফিকির করতে যে আমার নামাজ কিনা আল্লাহর নামাজ কইল কিনা আ সাহাবাই কেরামে ওলা নামাজ বানাইছিলা নবীজির জান্নাতের বয়ান একদিন কতরা সাহাবাই কেরাম একজন থাকি এক সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ বেহেশত নামাজ আছে নি নবীজি কইলা না রে বা জান্নাত তো নামাজ থাকার কথা নাই কারণ তোমার তার নামাজ তার বিনিময়ে তো জান্নাত পাইলাই ইন তো গিয়া আয়েশ করতে আরাম করতে সাহাবা কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ যদি জান্নাতের মধ্যে নামাজ না থাকে তাহলে জান্নাত তো কি আরাম হোক চাই নামাজ ছাড়া তো আমরা আরাম পাই না বেহেশত গিয়া কিলা আরাম পাই মুয়ে পার হও না সুবহানাল্লাহ তারার নামাজ সহ আপনার দেখার কিতাব বলে ইকরাম বাগে আপনার খেদায়া লইয়া যার বাগে আপনার খেদায়া লইয়া যার ওই সময় যদি দড়ি লাইতো দড়ি লাইতো দেখা দড়ি লাইতো ওই সময় দেখছেন আপনি বেল ডুবি যার কি কোনো হক যাবা ধরছে তাইলে ও দৌড়ো আপনি ইশারা তার নামাজ রে কজা আদায় করি লইতা কজা হইতে দিতে নাই কজা দিত করতা না নামাজ ছাড়তা পারতা না এক মহিলা একটা সন্তান জন্ম লইতে আছে
একটা সন্তান জন্ম লইতে আছে, অর্ধেক থাকি হোম যদি পেটত থাকে, বেশ যদি আপনার বাহির হয়ে যায় হোম পেটত থাকে, আর বেশ যদি বাহির হয়ে যায় বা দুনিয়াত আইয় প্রসব হয়ে যায়, তাহলেও মাসলা হইল এই বেটির হিসাব করিয়া ও অক্তর নমাজ রে বেটিয়ে কজা করতো তোরা চিন্তা করি আমার। হ্যাঁ, কিন্তু আমরা তো নমাজ দুনিয়ার যে কোনো কারণে বাউসর খেতো গিয়া শেষ করি লাই, কিবা তো অগ্রায়ণ মাসের দান মারাই গিয়া শেষ করি লাই, বিভিন্ন কারণে নমাজ রে সারি দি লাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন, উম্মাত আমি আল্লাহর রাসূলে তোমার দণ্ডে জানাইয়া দিয়ার এক অক্তর নমাজ জানি বুঝি তুমি যেন কজা করবাই, ইচ্ছা দিন বেলা উজরে তুমি যেন এক অক্তর নমাজ কজা করবাই। ইয়াদ রাখিও আল্লাহ যদি তোমার কাল কিয়ামতের ময়দান আটকায় 2,88,00,000 বছর আল্লাহর জাগার নাম চলিবাই। একবার কও না আউযুবিল্লাহ, এটা মুসলমানের জানা আছে কিন্তু মৌতর চিন্তা নাই, কোক কাছে সরার মরা আছে না নাই, ওরা মাতই না আছে না নাই, যুবক জেনারেশন নমাজও নাই এখন মসজিদ অকল ইউরান ফজরের অর্থ যদি তোরা হিসাব লাগাই তো দেখবা মসজিদ অকল খালি মুসল্লি নাই, হ্যাঁ মসজিদ অকল খালি মুসল্লি নাই। আমার ভাই অকল আর বুজুর্গ হল, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত হল, আল্লাহু আকবার তোমার ফজরের অর্থ আসসালাতু খাইরুম মিনান নাওম, একবার তুমি তোমার মত আপনার মগজল লাগে চিন্তা লাগাও সাই, এই ডাকটা আমার আল্লাহর তরফ থেকে দেওয়া হয়, মসজিদে ডাক দেন না আল্লাহ ডাক দেবাই আসসালাতু খাইরুম মিনান নাওম, অর্থাৎ গোলাম রে আর তুমি ঘুমাইও না, আর তুমি ঘুমাইও না, এখন তুমি উঠি যাও, তোমার মালিকুর সামনে ইমানের হক তুমি আদায় করি লাও গিয়ে যাও, ইমানের দুটি দুই রাকাত নমাজ তুমি পড়ি লাও, এই সময় যে আল্লাহর বন্দা ঘুমাইবাই হজরত নমাজ তুমি উঠিয়া জমাতে পড়ি যায় নাই, হজরত নমাজ রে কজা করি লইবাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার যদি তোমার মৌজিল অবস্থায় হয়ে যায় তোমার কবর নিয়ে আসতা হাইলা কান্দির মানুষের দোয়া করি তো গুয়া তোমার কবর গান জাগান নামর গাড়া হয়ে যায়। একবার এখন যদি কই বলে মরিয়া দুজক একে আমাইতা একেও মানমুনি, আমরা মাতই না কেনে কেউ মানমুনি জি না মানতাম নাই, এখন যদি কই বলে সারা জমাতে বদল পড়ি পাইনি ইকানো কিন্তু বেড়া। হ্যাঁ, এখন যদি মনে করো খার মত কোন সময় আইব জানা আছেন, তোরা মাতই না কেনে জানা আছে নি, তাইলে পাক্কা হাত তুলে মারিয়া নিয়ত করি লাইতাম কথা, মৌতর আগ পর্যন্ত আর আমরা ঘুমাইয়া ফজর কথা করতাম না, একবার হোক ইনশাআল্লাহ সারাই হাত তুলে মারি কৌ ইনশাআল্লাহ, সারাই জমাতে পড়ি মতো ইনশাআল্লাহ, আরে থোড়া ঝুড়ে কৌ না ইনশাআল্লাহ, ও আল্লাহ রে খুঁজো না আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন। বড় আফসোস লাগে মসজিদের দানোর মানুষ যেটা ওতাও মসজিদ আইন না, ওতাও মসজিদ আইন না, আইবা কিলা আল্লাহ যদি তোমারে আনে না দে পারবাইন না তো না পারবাইনি, এর কারণে আল্লাহর কাছে খান্দিও আমলের লাগে খান্দিও, হ্যাঁ নফসর লগে লড়াই করিও মজা খেদা করিও, জেহাদ না করলে আমল করা যায় না, জেহাদ করবাই তো আমল হইব, তোমার মনে মানত নাই সিটে সারিয়া দিত নাই শয়তানে দিত নাই, এর লাগে নফসর লগে মজা খেদা করা অত্যন্ত জরুরি, যেটা আমরা করি না এই সময় মনে চাইত নাই। আপনারা ডাকা হইব আসসালাতু খাইরুম মিনান নাওম, যদি এক অক্তর ফজরের নমাজ যায় জীবনে চুকাইয়া তো আর পাইতাই নাই, এই ফজরের সময় আর তোমার জীবনে আসবে না। আমার আল্লাহ রসুল ফরমাই লা তাজালু কাদাম আব্দি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ উবা করি জিকাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খান খানো খাটাইয়া ইসো জবাব দিয়া যাও, দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা, দুনিয়ার বিবির কারণে বাচ্চার কারণে চাকরির কারণে নকরির কারণে বিল্ডিং বালাখানার কারণে কারবারের কারণে কত নমাজ তুমি কাতল করছ, খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে কি জবাব লইয়া উবাইবা। হে যুবক যুবতী অকল তোমরা তো নমাজের দিকে আগুয়াও না, কিন্তু ইয়াদ রাখো ইয়াদ রাখো, নমাজ তোমার বাস্তব জীবনে থাকবে না খবর জাগার নাম হইব, তোমার মত বড় বিপদের মত হইব, হাসরের ময়দান তোমার ভাই আল্লাহ আল্লাহ রসুলে ফিরিয়া চাইত নাই, কিয়ামতের ময়দান যত যাত আমল করো একটা আমল আল্লাহ এবার ফিরিয়া চাইত নাই রে ভাই। মেইন বস্তু নমাজ নাই, লা সাহবা ফিল ইসলাম, আল্লাহ রসুলে ফরমাইছিলেন ইসলাম তার জাগাও নাই যার মাঝে নমাজ নাই, অত আজ আলিমুখলে নমাজ করেন, আমরা ট্রেডিশনাল নমাজি আমরা নমাজ পড়িও না,
যুবক জেনারেশন তো ইদারে দিও নাই আর মুরব্বি হলে এই ব্যাপারে কোনো চিন্তাও নাই কোনো চিন্তাও নাই বলে এরা কিলা নামাজি বানানি যায় হ্যাঁ আল্লাহ পাকে তো কইছে আকিমিস সালাত 100% মুসলমান নামাজি বনি যাও আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রায় জায়গা গেলে আমরা কইন হুজুর আমরা ইতার আল্লাহ দিয়ে গড়ে নামাজি বেশ আছে আপনার কাছে প্রশ্ন করি আমি নামাজির কোনো গড় আছে নি মাতই না কেন এলা কোনো হাদিস আছে নি কোনো আলিমে কইছেন নি বলে যদি এই গ্রামে 100 মধ্যে 80 ভাগ মানুষ নামাজি হই যায় তে বাকি 20 ভাগ বেস্ট হই ভাগ এলা কোনো মাত আছেন মাতই না তাইলে এই যে বেনামাজি যারা নামাজ পড়ে না এরা আর ব্যাপারে কি চিন্তা নিলায় আল্লাহর রাসূলের সামনে এক শরীর আপনার দুশ্মন সে একজনকে দড়িয়া না হইছে নবী জি তার হাত কাটিবার হুকুম করছেন হাত কাটা হইছে হাত কাটা হইছে ওয়ার বাদে নবী জি শুকর বানি দারে সাড়িত্রা সাহাবা ইকরামে জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ কুরআনের হুকুম আপনি জারি করলায় তে কান্দো কেন নবী জি কইন আমি ওটা লাগি কান্দি আর কিয়ামতের ময়দান ও আল্লাহ যদি আমারে জিজ্ঞাসিত করিলায় আমারে যদি শিখাইলায় কেউ বিশ্ব নবী আমার এই বন্দার তো হাত আল্লাহ আমি দুনিয়ার দিছিলাম তোমার মেহনতের কমির কারণে তার হাত কাটা হইছে আমি নবী ডরাই আর কি জবাব দিব এর লাগি আমি কান্দি আর আজ বাপে যদি ভুয়াই গিয়ে মালল লাইন বাল্লা দিলায় দিয়ানি বেলা ইয়া বেট পটে ইয়া ঘুমায় তো কই ভাই গুড়ে সালাইও না গুই হেসরাই দাইছে এগে ফয়সাল লাইনটা বালা ভাই লাইছে গুড়ে আর সালাইও না ওলা হইছে নানি বেশিরভাগ অহরু তো আগুন তো আগব আগুন তো বাড়ি আগব বাড়ি আগব লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اكبر فري صلى الله عليه وسلم এখন নামাজটা কি লইতো আল্লাহর রাসূল কইছেন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ নবীজির কথা দেখিন আসেনি মাতই না আসেনি নবীজি কইছেন যতখানোর মানুষে এখান মসজিদ রে পরিচালনা করো এই বেটা মানুষের নামাজিতা আল্লাহর কাছে কবুল নাই যদি মসজিদ গিয়া না পড়িবাই এখন কইন চাই ও যারা যত বাদ আছে সারা আমরা মসজিদে যাইনি মাতই না তে নবীজির কথা এখান মানার দরকার আছে নি না নাই খালি তো কইবা অমুক মেসাবে ওয়াজ কইছেন আমরা যদিও মাধ্যম মাতিকার আল্লাহর রাসূলের লাইন ওরা মাতি না কেন হ্যাঁ আল্লাহর রাসূলে ফরমাই জালা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ এই মানুষের নামাজ ইকার আল্লাহর কাছে কবুল নাই যে মানুষে মসজিদ গিয়া নামাজ পড়িত নাই হে মুসলমানের বেটা তুমি কেন মসজিদ আইতে পারো না দোকানের ডিউটি মেনটেন করা জানো চাকরির ডিউটি মেনটেন করা জানো বিবির ডিউটি বাচ্চার ডিউটি সারা ডিউটি তোমার পঙ্কানু পঙ্কু রূপে তুমি আদায় করিয়া যাও আরে নবকরাম তোমার ইমানের ডিউটি নামাজ তুমি কেন গিয়া মসজিদ পড়তে পারো না আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তোমারে পড়তে দে না তারে তুমি একবার চিহ্নিত করো তারে তুমি দমন করো না হয় তুমি বড় বিপদি বনি যারাই বড় বিপদি বনি যারাই বেনমাজির অভ্যাস তোমার যে সময় হই যাইব জমাত ছাড়ার অভ্যাস তোমার যে সময় হই যাইব তুমি জমাতি বনা সম্ভব হইত নাই নমাজি বনা সম্ভব হইত নাই এক অক্ষর নমাজ ছাড়িয়া কিয়ামতের ময়দান গিয়া উঠিবাই আল্লাহর গজব থাকি তুমি আল্লাহর গজবই ফয়সালা থাকি বাসা সম্ভব নাই ও কুনাত যে ভাইয়েন ওবাই দিয়ে যাই না ওবাই দিয়ে যাই তো সাগর খেলা দেখুন মানুষে উবাইয়া আর ওয়াজ শুনুন মানুষে আপনার বইয়া তুলো ওবাই দিয়ে যুবক ওবাই দিয়ে যাই জিকির করি করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর কথা ওয়ামর লাখলাকা বিসসালাম ওয়াস্তাবির আলাইহা لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আল্লাহ নবীর সম্মোধন করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুমিন মুসলমানদের কইরা
وأمر أخلاقك بالسلام أو نبي أفني أفر أخال دير نماز الحكم خروقوا أو بتشك مسلم لغي فرز إلو ترى أخال دير نماز الحكم خرام خرنا الله يقول يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إيمان دار خل تمرا دوزو خلا كنت تكي باسو تمرا أخال دير باساو تمرا فوا جدي نماز فرنا فرز دائتو بافر لغي إلو فرز دائتو مار لغي إلو এই ছেলেরে নামাজ পড়াইবার লাগি যে রাস্তা অ্যাপ্লাই করা লাগে সেই রাস্তা তুমি অ্যাপ্লাই করবা যদি করবা না বাতাস ছড়িয়া দিবা হাজার নামাজ পড়া কাল কিয়ামতের ময়দানে ছুটতে পারতায় না কারণ তোমার ফরজ জিম্মাদারি ও বেনামাজি ফুয়ার যদি মারাত্মক বিমার হই যায় বিটা বেশি তুমি নিয়া আরিয়া যেন নামাজ আগে লরিয়া যাইবা বিমার হমাইতা করিয়া তার ইমানের ক্যান্সারে দেখা দিছে যার কারণে তোমার গায়ে নামাজ পড়তে পারে না সেই ব্যাপারে তুমি কিতা চিন্তা ধারা করলাই তবলিকর মানুষ যদি সারা ইয়া নিতা কইবা বাবারে আমি আর বড় ভুয়া ছাড়া বাকি যারে লইয়া যাম লইয়া যা দেখা যায় ইগুন না বালি ইগুন নিয়া কোনো লাভ নাই বলা নাই অর্থাৎ তুমি যেন দুজন হামর লাগ তুমি যেন দুজন দৈথায় হ্যাঁ কিন্তু তোমার ভুয়া নামাজ পড়ে না ই ব্যাপারে আল্লাহর কাছে কিটা জবাব দিবা কিটা চিন্তা ধারা নিছো কিটা চিন্তা ধারা নিছো আল্লাহর কোরআনে কর কু আনফুসাকুম তুমি বাসো ও আহলিকুম নারা তোমার আহাল দে বাসাও আর নবীজি কইছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি প্রত্যেক মানুষের একজন জিম্মাদার তার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে তারে উবা খরাইয়া জিকাইবা জিকাইবানি আল্লাহ মাত্র না জিকাইবানি তাইলে কি চিন্তা করছো আজকাল আমার ভাইয়াই নকল আর বুজুর্গ হল যদি গাঁওয়ের মুরব্বী হল একজন মানুষ বারো না ও হরুচা দেখুন তিনি খেলার ময়দান বানাইছিল কিন্তু বাড়িয়া উঠে হরাই দেও না এখন তো তিনি বাজার আর খেলা শুরু করে দিয়েছেন যার কারণে হরুচা কোন হরাইয়া দেয় একজন মানুষে একজন মানুষে জিম্মা নেও আর সব হরুচা কোন হরাইয়া দেওয়া রসুল বড় সাল্লাল্লাহু আলাম সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد الله رسول صلى الله عليه وسلم فرمائن أمات আল্লাহর রাসূলে ফরমায় যাও উম্মত আমি আল্লাহর নবীর তোমার দণ্ডে জানাইয়া দিয়ার আমি আল্লাহর নবী কই আর তোমার দর নামাজ ইকরান বাড়িত নামাজ হইতো নাই যদি মসজিদে জমাতে না করিবাই আন্দায় সাহাবী সৌকে দেখন না নবীজির গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না বাড়িত নামাজ পড়াইতাম কেন না আমি আন্দা মানুষ সৌকে দেখি না নবীজি কইলা যাও যাও পড়ি লাইও কিছু জায়গা যাবার বাদে আবার ডাকিয়া নিয়া জিকান নাজানোর আওয়াজ শুনুনি বলে জি ইয়া রাসূলুল্লাহ নবীজি কই মসজিদ দিয়ার বাড়িয়ে রশি টাঙ্গাও রশি ধরি ধরি মসজিদ আইবাই নতুবা তোমার নামাজ ইকান আল্লাহ কবুল করছ না একবার কও না সুবহানাল্লাহ জিহাদুর ময়দানে নবীজি সাহাবাই কেরামে জিহাদুর ময়দানে নামাজ কজা করছেন না এক গুরুয়ে পড়িতা এক গুরুয়ে জিহাদ এক রাকাত পড়িয়া ইনতেন যাইতা হেনতেন ইয়ার রাকাত পড়িতা জমাত তরক নাই নামাজ তরক নাই একবার কও সুবহানাল্লাহ আমরা সাধারণ ব্যাপারে নামাজ ছাড়ি দিলাই সাধারণ ব্যাপারে নামাজ ছাড়ি দিলাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবা যা কাদ আফলাহাল মুমিনুন ও ঈমানদার হল তারা কামিয়াব হই গেছে ও ঈমানদার হল দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করি লাইছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তারা নামাজ রে আল্লাহর নামাজ খুশু খুশু আলা নামাজ বানাই লাইছে খুশু খুশু আলা নামাজ ও নামাজের নাম যে নামাজ নবীজির তরিকার নামাজ হইব জেলা নবীজিয়ে কইছরলা হইব তার পবিত্রতা বালা
অক্ষরপতি খেয়াল রাখব, আল্লাহর ধ্যান খেয়াল তার মধ্যে থাকব, আর আল্লাহর ডর তার ভিতরে থাকব, শান্ত ভদ্রভাবে নামাজ পড়িব, পুরা নবীজির তরিকায় নামাজ আদায় করব। সেই নামাজের নাম হইল খুশু খুশু আলা নামাজ। এই যার নামাজ তুমি পড়িতে নাই, নামাজের আসর সুরত আইছ নাই, নামাজের আসর সিরত আইছ নাই, নামাজের আসর বাস্তব জীবনে আইছ নাই, নামাজ পড়িয়া না ফরমানি করবাই, তুমি গালির পাত্র রাখবাই, মানুষ কইবা নামাজ পড়ে চুরি করেন, এর নাম নমাজি নাই। আল্লাহ রসুল ফরমাইরা এই জাতীয় নমাজ যারা পড়িব, নমাজের আসর তার মধ্যে আইছ নাই, এরা নমাজি নাই, এরা নমাজ চুর মুসলমান। একবার হও না আউযুবিল্লাহ, সাহাবাই কেরামে কই নমাজ আবার চুরি হয়ে কিলা? হ্যাঁ, নবীজি কইল আহা নিশ্চয় নমাজ চুরি হয়, যে মানুষে আমার বিধান মতো নমাজ পড়ে না, একত পড়লে আরক পড়ে না, মাঝে মাঝে কোজা করিলাই, ইচ্ছা মতো নমাজ পড়ে, বিয়ার নমাজ পড়ে, মরার নমাজ পড়ে, ঠেলার নমাজ পড়ে, বিপদের নমাজ পড়ে, আল্লাহ রসুলে কইল এই বেটা নমাজি নাই, এই বেটার বেটি দ্বারা নমাজ চুর মুসলমান। একবার কও না আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। যদি নমাজ মুসলমানের নমাজ হয়ে যায়, হর সমস্যা আল্লাহ সমাধান করে দিলেই, একবার কও সুবহানাল্লাহ, হর সমস্যা আল্লাহ সমাধান করে দিলেইব। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ কইল তোমাদের হুকুম করতে থাকো, নমাজের পাবন বনে যাও, লা নাসআলুকা রিজকা, রিজকের প্রশ্ন করার কোনো প্রয়োজনও তোমার তার নাই, নাহনু নারজুকুকা, ও নবী আমি রিজকের সমস্যা সমাধান করে দিব, দুনিয়ার হর সমস্যা আমি সমাধান করে দিব, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, কিন্তু আখিরাত তো সুক্তি ছুটকারা পাইতে হইলে তুমি নামাজ নামাজের মতো নামাজ বানাইতে হবে মুসলমান। যদি নমাজের মতো নমাজ হয়, আল্লাহ রসুলে ফরমাই দিয়া মা আমরা নবীজি হদিস ফরমাই দিলা যে মান হাফাজা আলাইহা, যে মানুষে নমাজ রে নমাজের মতো নমাজ বানাইব, কানাত লাগু নূরা, তার নমাজ তার লাগি নূর বনে যাইব, ওয়া বুরহানা, এবং তার নমাজ তার লাগি নথি বনে যাইব, ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, তার নমাজ তার লাগি নাজাতের সবব বনব, কিয়ামতের আন্দিরা ময়দান তার জ্যোতি বনে যাইব, কাল কিয়ামতের ময়দান হে নাজাতর তার একটা দলিল প্রমাণ হয়ে যাইব, কও সুবহানাল্লাহ। আর যদি নমাজের মতো নমাজ পড়ে না, আল্লাহর রসুলে ফরমাইছে মান লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষে নমাজ রে নমাজ বানাইয়া পড়িত নাই, লাম ইয়াকুল্লাহু নূরা, তার নমাজ তার লাগি দুদিন আমার নূর বন্ধ নাই, কিয়ামতের ময়দান হয়ে আলো বিহীন অবস্থায় কাপড় উপর খাইব, হে ফুলসিরাত ফারইত পারছ নাই, নূর তার থাকত নাই, ফুলসিরাত ফারইয়া যাতে পারছ নাই, জাহান্নামের উপরে দিয়ে ফুল দেব হইব, 30,000 বছর খালি বাইয়া উঠে যায়, 30,000 বছর সমতলে যাইত, 10,000 বছর নামত, 10,000 বছর সমতল, 10,000 বছর উঠিত, 30,000 বছরের ভোট বনে যাইব, যদি নমাজ ঠিক হইত না তার লাগে 30,000 বছরের ফল, নমাজ যদি ঠিক হইব বিজলির তরকে ফারাইয়া দেব, কও সুবহানাল্লাহ। এলে কদিন বুঝাইব, আজকাল তো আখেরাত সম্পর্কে মুসলমানের চিন্তাধারা বিলকুলও নাই, বিলকুলও নাই, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়ার মাত মাতিলাম, এখন নমাজের দুনিয়ার ফাওয়াইদ বয়ান করলাম, এখন মৌতের সময় নমাজের দরকার আছে নি না নাই, তোরা মাতন্য আছে নি না নাই, সাধারণ মৌত আছে নি, হ্যাঁ মৌত সম্পর্কে কোনো চিন্তা ফিকির আছে নি? যদি নমাজ তোমার ঠিক থাকে, তাইলে নমাজে হর বুড়াই তাকে যদি বাসাইলায়, আল্লাহর কসম নবী জিয়া ফরমাই দিয়া মরবার সময় আসমান তাকে ফরিস্তা আল্লাহ ফাটাইয়া দিবা, কো সুবহানাল্লাহ। আর নমাজ ঠিক নাই, তাহলে মরবার সময় ফরিস্তা নাই, আপনার শয়তান হাজির হইব, একবার কই না আউযুবিল্লাহ।
মত বড় ভয়ঙ্কর সময় দুনিয়া টেকালা বিল্ডিং বালাখানা আলা একগুলো এখন ইটা ওয়া সারাও তো জানি ইটা কিতা কইতা ইটা সারা জানা আছে কিন্তু একটা কথাও মানে না হলা নাই তোমার মাছ না কেন সারা জানে কিন্তু মানতে পারে না ই জানার কোনো অর্থ আছে এই জানিয়া বিপদই বনবনি না না এই জানার কারণে বিপদ আরো বেশ আছে আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকাই নামদার সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ কইছে ইন্নাল লাযিনা কালু রাব্বুল্লাহ যে মানুষে কইছে হে তার রব আল্লাহ সুম্মা ইসতাকামু ঈমানও মজবুত হই গেছে অর্থাৎ খালি রব আল্লাহ কইয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া বইছে না ঈমানের হক আদায় করি লাইছে এক নম্বর হক নামাজ নামাজ বানাই লাইছে হে আল্লাহর বিধান মানি লাইছে নাফরমানি থেকে বাঁচি গেছে গিয়া আল্লাহর যাতে ফরমায় যা তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা তার যে সময় মওত আরম্ভ হইব এই সময় তার সামনে ফরিস্তা গুলো আল্লাহ ফাটাইবা একবার কও সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের ফয়সালা আল্লাহ কইতিলা যে আমি ফরিস্তা গুলো ফাটাইব যদি সময় তোমার বাস্তব জীবনে নমাজের মতো নমাজ থাকে না ফরিস্তা আইবানি তোরা মাতই না বে নমাজি মানুষের সামনে আল্লাহর রহমতের ফরিস্তা আলাম্বানি তাইলে তুমি জান যে নমাজ খান কজা করছো ইটার এক পিলা আজির ইটা এই সময় বড় বিপদের সময় রে ভাই বড় বিপদের সময় কারণ আজরাইলে জাফটা ওলা জাফটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির সিনা মোবারক যে সময় আজরাইলে ইয়াত রাখছ আল্লাহর রসুলে ফরমাইলা ও বিশ্ব নবী ফরমাইলা ও ভাই আজরাইল উহুদর পাহাড় আনিয়ে আমার সিনাত রাখলাইনি আমি নবী বরদা সরদাম বাড়িয়ার না একবার হও না সুবহানাল্লাহ চিন্তা করো কত কঠিন সময় হ্যাঁ কত কঠিন সময় এই মৌতর চিন্তা কে করছো কে করছো মৌতর সময় ও সময় আজরাইলে কন ইয়া রসূলুল্লাহ এই পৃথিবীর যত মানুষের জান আমি কবজ করমো যত মানুষের জান দিয়ে আমি কবজ করছি আর করিয়ার আর করম সবার তাকিয়ে সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগে আল্লাহ আমার হুকুম করছি আল্লাহর নবী এখন জীব আজরাইল কি কথা শুনাইলাই আজরাইল দে কি বাক্য শুনাইলাই যদি সারা তুলে সহজে আমার জান কবজ কর আমার যদি অত কষ্ট লাগে তাহলে আমার উম্মতর সিনাত যে সময় তুমি হাত হলাইবাই উম্মতর কত কষ্ট লাগব আমার উম্মতে ইমান লইয়া যাই তোমার থনায় আজরাইল দে এখান বাক্য তোমারে আমি কইয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া তাইবা সারারে তুমি মরবার সময় যে কষ্ট দিবার আল্লাহ তোমারে হুকুম দিছে সারা কষ্ট এই মুহূর্তে আমি নবীর সিনাত তুমি দিলাও আমার উম্মতর লাগে কোনো কষ্ট বাকি রাখিও না একবার কও না সুবহানাল্লাহ কি নবীর উম্মত একবার চিন্তা করো যাই এখানে মরবার সময় দুনিয়া থেকে বিদায় লইবার সময়ও উম্মতর চিন্তা একবার কই না সুবহানাল্লাহ নবীর খালিন উম্মতর চিন্তা নাই আর সে আজিম যেদিন আল্লাহ দাওয়াত দিলা আর নবী মেয়েরাজ গেলা খেয়াল করিও মা মেয়েরাজের সময় নবীজি গেলা যাওয়ার বাদে আল্লাহ কইন ও নবী আপনি তো আমার বাড়িত আইছো আমার আর শুধুলা আইয়া উঠো না আল্লাহর রসুলে কিন্তু সংকোচ বোধ কথা ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালামে দেখতা হয়েছিলা থজল্লির লগে জ্বলিয়া আপনার ফার জ্বলি গেল বেউসইয়া পড়ি গেলা আর আমি গিয়া খিলাইন উঠিতাম একটু ভয় ভীতি লাগে উঠিতে সংকোচ বোধ কতরা ওই সময় আল্লাহ কইলা ও বিশ্ব নবী তুমি উঠো আমার আরশ আইয়া উঠো চিন্তা করিও না আমার আরশ তুমি আইয়া উঠো কোনো ডর নাই কোনো ভয় নাই কারণ আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলা রহমাতুল লিল আলামিন ও বিশ্ব নবী আমার আল্লাহ যতখান আছে তোমার নবুয়তি ততখান আছে সুতরাং তুমি আমার কেন উঠতে কোনো সংকোচ বোধ করিও কত বড় নবুয়তির সীমা রেখা আল্লাহ দিছেন যে আগর নবী অকল এক গোষ্ঠীর নবী একলগে কয় নবী আইছেন এক এলাকার নবী এক দেশের নবী আর আমরার নবীর নবুয়তি আপনার দুনিয়া তো আছে আকাশও আছে কিয়ামত পর্যন্ত আছে একবার কৌ না সুবহানাল্লাহ ময়দানে মাহশর সারা নবী অকলের নবুয়তি শেষ কেউ নবুয়তি থাকতো নাই ন হ্যাঁ এক্স নবী আসলা কিন্তু আমরার নবী নবুয়তি কিয়ামতের ময়দানও আছে না নাই আরে মাতো না আছে না নাই আপনার যে জানেন সারা নবী অকল ফেইল হয়ে যাবা আল্লাহর কাছে ফয়লা হাসরের খাজ আরম্ভ করা ইটা করিয়া কেউ আপিল করবার সাহস নাই
সারা নবীর উম্মত হলে জমিয়া গিয়া আমরা নবীর কাছে হইবা নবী জি জমিন ও মাথা লাগা ফলাইবা আল্লাহ হইবা মাথা উঠাও নবী মাথা উঠাও কিরদা খোসাই বলে ও গো আল্লাহ বরদাস্ত মানুষে করতে পারে না হাবুডুবু গামর মধ্যে কারা সাতরার মানুষের কষ্ট বরদাস্ত আর না এমন কঠিন অবস্থায় আপনি রাখছো আপনি যদি আপনার হিসাব ফেললাই কেন আনিয়া আপনি কাম আরম্ভ না করম আমি নবী মাথা উঠাই দাম নাই আল্লাহ কইবা নবী তুমি মাথা উঠাও আমি এই মাত্র আমার হিসাবের কাজ শুরু করে দিই আর কও সুবহানাল্লাহ এগুলো আপনার সোফাতে কুবরা হয়েছে বড় সোফাত যে সোফাতর বিনিময়ে সারা আদম আলাইহিস সালাম তাকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার নবীর উম্মত লাভবান হইবা এটার নাম হইল সোফাতে কুবরা ফার্স্ট আফিল যেটা আল্লাহ গ্রহণ করবো একবার হোক সুবহান আল্লাহ তাইলে নবুয়তি কিয়ামত পর্যন্ত আসেনি না নাই মাধুন আসেনি না নাই আর কোন নবী ফারবানি আফিল করতাম আর কোন নবী বার্তা নাই হ্যাঁ কিন্তু আমরা নবীর নবুয়তি হলেও থাকবো একবার কই সুবহান আল্লাহ আল্লাহ যে সময় আরশ গিয়া উঠি গেল নবীজি তখন আল্লাহ কইলাও নবী একজন বন্ধু বন্ধুর বাড়ি গেলে কোনো না কোনো কিছু লইয়া যায় তুমি আমার বাড়িতে আমার লগে সাক্ষাৎ করা তাইলাই কি বস্তু লইয়া আইলাই আল্লাহর নবী কই তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত্তাইয়িবাত আল্লাহ নবী কই আল্লাহ আমার মুখ দিয়ে যত আমল করছি জবা বদন দিয়ে যত আমল করছি শরীর দিয়ে যত আমল করছি সারা আমল আপনি আল্লাহ আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ লই আইছি একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ ইকান হুনিয়া খুশ হইয়া লগে লগে নবীজির সালাম দিবা একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ কইবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল্লাহ কইবা গো নবী আপনার উপরে আমার সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু এবং আমি আল্লাহর সারা বরকত একবার কই না সুবহানাল্লাহ বেজার নি আল্লাহ ফয়সালা গুণ নিদিয়া নবীর উপরে বেজার নি মাতেন না তে সুবহানাল্লাহ কইতে সিহমারি কি বড় গুরু বাতনা দেখি একবার সুবহানাল্লাহ কইলে লাভ কত কানি গান তো বুঝো না ধরে কো একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ কইতে জবর করিও না আল্লাহর রাসূলে ফরমাইছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল খফিফাতানে সাকিলাতা খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান নবীজি কইরা দুইটা শব্দ জবান দি ফড়িতে বড় সুজা নেকির ফল্লাত বড় বাড়ি আল্লাহর কাছে বড় প্রিয় কইয়া নবীজির জবান মোবারক দিয়া ফড়িতরা কইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজির কথাই কিন্তু আমরা ইয়াকিন আছে তো সরার জোরে মাতো না আসেনি না নাই তে সুবহানাল্লাহ জবর জবর মারে ব্যবহার কিতা একবার কও সুবহানাল্লাহ তো যাও কামে খোয়াত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে সময় কইবা আসসালামু আলাইকাম আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু অগ নবী আপনার উপরে আমার সালাম আপনি আপনি নবীর উপরে আমার রহমত আপনি নবীর উপরে আমার বরকত নবীজি কিন্তু এই সময় ফুরা খুশ নাই হ্যাঁ এই সারা পাওয়ার বাদে নবী কিন্তু খুশ নাই চিন্তা করো দুই বন্ধু এখানে যদি আপনার নিরিবিলি গোপ আরম্ভ হয় তাহলে টান টান দুইজনের ব্যাপারে মাতন্যানি মাতন্যাখানে কিন্তু আল্লাহর রসুল তখনও খুশ নাই কোনো আল্লাহর সামনে ওই জায়গাতে আল্লাহর রসুলে কইলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ কইন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজি লগে লগে কইন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বিশ্ব নবী লগে লগে কইন গো আল্লাহ আমার উপরে আপনার সালাম আপনার রহমত আপনার বরকত
সব ঠিক আছে আর শুধু খালি আমার উপরে নাই আপনার নেক বান্দা আমার খাঁটি উম্মত যারা হইবা তারার উপরে আপনি আল্লাহর সালাম তারার উপরে আপনার রহমত তাদের উপরে আপনার আল্লাহর বরকত একবার কও না সুবহানাল্লাহ আর সে আজিম গিয়া নবীজি আমরা ফাউরি শুননি মাথায় না খেলে ফাউরি শুননি কবরের জিন্দগির ফাউরি শুননি নাই ময়দানে মাহশর বলি দিবানি না হদিসে পাক আইছে নবীজি ময়দানে মাহশর জান্নাতের সামনে এক দৌড় দিবা জাহান্নামের সামনে এক দৌড় দিবা মিজানুল ফাল্লার সামনে এক দৌড় দি আইবা জেলা একটা মুরগিয়ে ছিলে যখন বাচ্চারে জাফটা মারি দিলাই মুরগি এদিকে এক দৌড় দে সেদিকে এক দৌড় দে পরে ছিলর করে দি উড়াল দি সাই বাচ্চা বাঁচাইত ওলা নবীজি ময়দানে মাহশর জান্নাতের সামনে এক দৌড় দিবা জাহান্নামের সামনে এক দৌড় দিবা মিজানুল ফাল্লার সামনে আরো দৌড় দিবা সজ্জার মাথা ফেলাইবা কইবা ও আল্লাহ আমার এই উম্মত যত সময় জাহান্নামে যাইব আমি নবী জান্নাতে যাইতাম না একবার কও না সুবহানাল্লাহ আরে নমক হারাম উম্মত তোমার সুরত নাই নবী সিরত নাই নবী ব্যবহার নাই ববি আর আল্লাহ পাকে কোরআনে করিমে ফরমাই দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اقبال فرو سبحان الله الله القران আমরা বিশ্বাস আছে নি সরার আরে জোরা মত আছে নি তাইলে আল্লাহ কইল কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও নবী আমি তোমারে কইয়ার আমি আল্লাহ কইল আপনি কুল আপনি খকুয়া ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনার যে বন্দা হলে আমি আল্লাহর ভালোবাসা চাই আমি আল্লাহর বন্ধু বন্ধ চাই আল্লাহর মেহরবানি যারা চাই আল্লাহর জাহান্নাম থাকি যারা বাঁচত চাই আল্লাহর জন্নতখান যারা যাইত চাই দুনিয়ার শান্তি যারা ভাইত চাই আখেরাতের মুক্তি যারা ভাইত চাই জাহান্নাম থাকি বাঁচিয়া জন্নত যাইত চাই তারারে আপনি কইয়া দেখুয়া আপনি কোয়া ফাত্তাবিউনি তারা যেন আপনারে অনুসরণ করিলাই ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আল্লাহর বন্ধু ওই যাইবা একবার কও না সুবহানাল্লাহ আমরা কোন ব্যাপারে আল্লাহর বন্ধু হইবার লাগি আল্লাহর লগে আপনার মায়া নবীর অনুসরণ আছে একবার চিন্তা লাগাও এখন যদি আমি রুম আপনার থাকি দরিয়াই তো রুম বাঁচিলে কমল খালি হয়ে যাব ফয়লা লম্বর সুরত খান দেখি যদি চাই নবীজির সুরত নাই তুমি তোমারে জিকাও না বলে আমি যে একজন মুসলমান আর নবীর অনুসরণ আমার ফর্জ তাইলে সুরতে নবী আমার নাই কি নাই কি একবার ফলাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা নিজে নিজরে একবার জিকাও না বলে কবর যাবার মাঝে তিন সোয়াল হইব এর মধ্যে এক সোয়াল হইব নবী জিরে চেহারায় আনোয়ার দেখাইয়া কইব মাজা তাকুলু ফি হাজার রাজুল এই যে এক বান্দা দেখরায় তান সম্পর্কে তোমার মতবাদ কি দেখো কিবা তো কয়া যাইব তোমার নবী কে কোসাই এই সময় নবীর বাস্তব জীবন তোমার জিন্দেগি নাই কবরের তিন নম্বর সোয়ালের জবাব দেবা তোমার লাগে সম্ভব নাই কবরের সোয়ালের জবাব যদি দিতে পারো না কবর ছুটিয়া দেওয়া সম্ভব নাই আল্লাহ রসুলে ফরমাই দিলা আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবীজির কথা বিশ্বাস আছে তো তোরা জোরে মত আছে নি নবীজিও কইছেন খেয়রর কবর ইকান জান্নাতের বাগ আর খেয়রর কবরটা জাহান্নামের গর্ত আমার বাই হল আর বুজুর্গ হল এখন কবরজে যাইতাম ফয়লা সুরতে নবী নাই সিরতে নবী নাই ব্যবহারও নবী নাই ব্যবসাত নবী নাই আখলাকও নবী নাই ফরর হক কাইয়া দুনিয়া থেকে বিদায় লইয়ার আমার ব্যবহার ইকান হলা ব্যবহার হয়েছে মানুষের লগে ব্যবহার জানি না আমার বিশ্ব নবী বর্মা যা আকমালুল মুমিনিনা ইমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম আমার নবী
করিয়া বর মাজ সালাতুনে বালা ইমানদার ও ইমানদার হইবা যান ব্যবহার খান সবচেয়ে বালা হইব আর উম্মতর মধ্যে সালাতুনে বালা ও উম্মত হইবা যান তান স্থির গেছে বালা হইবা একবার কও না সুবহানাল্লাহ এই দিওগান তুলা সার্চ করো না ব্যবহার আমরা কোন পর্যায়ে বসেছে নবী জি ফরমাইছিলা আপনারে নবী জি ফরমাইছিলা আনা জাঈমুম বি বাইতিন ফি রাবসিল জান্নাহ লিমান আল্লাহ রাসূল ফরমাইছিলা ও মানুষের লাগি আমি আল্লাহর জান্নাতের কিনারা কিনারার মধ্যে একটা গরর জিম্মা লইমু একটা জান্নতি গরর জিম্মা লইমু লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা আল্লাহ রাসূল ফরমাইছিলা যে হকর উপরে তাকিয়া জবরা দাটি ছাড়ি দিলায় নবী জি ফরমাইছিলা তার লাগি আমি জান্নাতের সাইটো এক জান্নতি গরর জিম্মা লইলুম একবার কও না সুবহানাল্লাহ আমরা বরং দরবার চুকাইয়া বার করি আমরা দরবার চুকাইয়া বার করি আমরা হরুতারে লেলাইয়া দেই যে তার লাগে লাগে লাগাই দিমু বিটা মাটি বেছে বেছি লইমু সিনাইয়া ছাড়ি দিস আমার জীবনে কোনো কোনো কাছে কথা কইছি না কইয়া আমরা আগবাড়াইয়া দেই হরুতারে আর আমার আল্লাহ রসুল বরমাই যাও মানুষের লাগিয়া জন্নতর কিনারাত আমি একটা গরর জিম্মা লইম যে মানুষে আপনার লিমান তারা কাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা যে হকর উপরে তাকিয়া জগড়া বসার ধরাইয়া হে ফিতনারে ছাড়ি দিলাই মুসলমান নবী জি وأنا زعيم ببيت في وسط الجنة لمن ترك الكذبة وهو مازحا نبي زي فرمي جلا او من شن لكي جنة مازحن ويكتا قرر جمال ويمو زي من شن امنا حابنا حاسي كوزي تتا بدري بور سمو يوم إسا خطا خوي نربائي আমরা মিশা মাতা বহুত মানুষের অভ্যাসে পরিণত বাড়ি থাকি বারো হয়েছে আপনি হাইলাকান্দি যাইতে একজনের লগে কথা করা কি মনা চলাত আপনি আইতাই বাড়ি থাকিয়া বেটাই ফোন করছে আপনি খানো আপনি আবো গড়ৰ হৈছে কৰাই আমি চড়ক উঠি আহিছি এলা মানুষে কৈ নিলা না মাতেন না কেনে হ্যাঁ হাসি টাট্টার ব্যাপারে খালি মিশা মাতন মানুষে মিশা করেন আর আল্লাহর রসুলে কই দিলা ও মানুষের লাগি আমি জন্নতর মাঝখানো একটা গড়র জিম্মা লইম যে মানুষে হাসি টাট্টার সময়ও মিশা মাত মাতে না কোনো অবস্থায় তো মাতেও না হাসি মজাক করিও মিশা মাতে না তার লাগি জন্নতর মাঝখানো আমি আল্লাহর নবীয়ে জিম্মা লইয়ার এখান গড় তৈয়ার করা গড়র জিম্মা লই দিয়ে আর সুবহান আল্লাহ আর তিন নম্বরে আল্লাহ রসুলে ফরমাই যাওয়া আনা জাঈমুন ফি আলাল জান্নাহ আমি জান্নাতের উচ্চ স্তরের একটা গরর জিম্মা লইমু আমার উম্মতর লাগিয়া কোন উম্মতর লাগিয়া আল্লাহ রসুলে ফরমাই দিয়া ও উম্মতর লাগিয়া কাল লাগিয়া আল্লাহ রসুলে ফরমাই লিমান হাসানা খুলুকা যে তার ব্যবহার সংশোধন করি লইব একবার কও না সুবহানাল্লাহ তোরা কিয়াল হল যার ব্যবহার এখন সংশোধিত ব্যবহার হইব আল্লাহর নবীয়ে কইলা তার লাগি জান্নাতের উচ্চ স্তর আমি এক জান্নাত লইম জিম্মা লইম আর যে মানুষে মিশা মাত দঙ্গেও মাতিত নাই তার লাগি জান্নাতের মাঝখানো একটা জামলা গড় আমি জিম্মা লইম আর যে মানুষে হকর উপরে তাকিয়া হকর উপরে তাকিয়া আল্লাহর নবীয়ে বরমাই দিলা হে ঝগড়া দাঁটি ছাড়ি দিব জান্নাতের কিনারা তার লাগি একটা গড় আমি জিম্মা লইম এখন আপনি চিন্তা করেন নবীজিয়ে যদি জিম্মা লইল আইন তাহলে এই জান্নাত আমরা লাগি ওয়াজিব লাইন মাতেন না কেনে এই জন্য শুনিবার কোনো লাইন আছে নি তাইলে ফয়লা লম্বর খাম কিতা নবীজি কইছেন আনা জাঈমুন বি বাইতিন ফি রাবসিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা হকর উপরে তারিয়া যে মানুষে জগড়া দাটি ছাড়ি দিব আমরা না হকো তাকিয়াও জগড়া করি আসেনি না নাই মাতুন না কেনে হকর উপরে তাকা তো দূরের কথা না হকো তাকিয়াও মানুষে জগড়া করেন এল্লা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান আল্লাহ রসুলে ফরমান যে আকমালুল মুমিনিনা ইমানা লিমান আহসানুহুম খুলুকা ও ইমানদার সবচেয়ে ভালো ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয় রে ভাই প্রত্যেক মানুষে যার দাঁড়িয়ে ব্যবহারের ভাই চিন্তা লাগাও আমরা যারা দুনিয়ার কত মানুষের কষ্ট পাইল আল্লাহ রসুলে ফরমান যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি ও মুসলমান সবচেয়ে ভালো মুসলমান যার মুখের দ্বারা প্রকৃত মুসলমান হইব যার মুখ এবং হাত দ্বারা কোনো মানুষের কষ্ট পাইল না আমরা কত গালি মানুষের দিলাম কত গিল্লা শেকাইত করলাম কত পরনিন্দা করলাম মানুষের বদগুমান করে লইলাম মানুষের বেইজ্জত বেহরমত করলাম আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন আল্লাহর ঘরের চাইরো বাজু ভাই তোয়াফ করলাম মুসলমান
খান বরিয়া হলো নবীজি আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে তওয়াফ কতরা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির খরে খরে তওয়াফ কতরা নবীজি আখতা জিকাই নয় আব্দুল্লাহ ইগর কারণ নাম কিটা আব্দুল্লাহ কই নিকান্ত বাইতুল্লাহ আল্লাহর ঘর আর একবার জিকাইলা ওলা তিনবার একবার না তিনবার জিকাইলা দুইজনের জানা আছে কেন আল্লাহর ঘর জানা আছে না নাই খোদাটারে মজবুতির লাগি মাত্রারে দুয়ার লা তিনবার চার নম্বর বার বিশ্ব নবী ফরমাইন আব্দুল্লাহ যদি বয়তুল্লাহ আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তা হইলে যতখান গুণা হয় তা থাকি হাজার গুণ বেশি গুণা হয়ে যায় কোনো উম্মতে যদি অন্যায়ভাবে কোনো উম্মতের দিল ভাঙ্গিলা একবার কও না নাউজুবিল্লাহ আজ দৌলত আমার আল্লাহ দিলাইছে গোষ্ঠী আমার বড় হয়ে গেছে মানুষের লগে যেমন তেমন ব্যবহার আমরা করিয়া বই যাই আছে না নাই একবার চিন্তা করো হেও তো আমার লাগাই আত্মাওয়ালা এক মানুষ দৌলতিকান তো আল্লাহর দান আমারে দিল করিও বাহাদুরি হইল নি তারে সারাদিন খাম করাইয়া কইবা তিমুকাত বিয়ালে নিস ইনো গিয়া তুমি আপনার হাজি সাহেবের হোটেল হামাইয়া আউয়ার উপরে শিয়াল লাচারায় হ্যাঁ আউয়ার উপরে শিয়াল মার তুলিয়া লাচারায় বেটায় খুঁজি তো বারে উবাইতে উবাইতে পায় না আর একবার গিয়া কইল ও ভাই সাহেব থুলা আমার বাই খেয়াল করো কুয়া কারণ বাড়ি থরুটা উফাত হয়েছে নিলে খাইতো আপনি কইবা মাংস নয় সেই ফামিলে খুঁজিলে কি পয়সা দেড়শো টানি ফাললে লই লাইস এলা মানুষ আছে না নাই মাতুন আছে না নাই আন্নাই ভুদ্দালাগুল বাজারে সময়া কইব অমুকরে ফাইলে কই আমি আইছি আমার লগে লগ করতো কইয়া হে কলে কলে বাড়ি যার কি হি বেটা বাজারও গিয়া পাইছে না কইব আমি দশজন দে কইলাম তুন খানো আসে দেখলাম না তো ওলা বাগাউসি করিয়া মানুষের ঠগা মানুষ আছে না নাই মাতো না খানে হ্যাঁ ইয়াদ রাখিও আল্লাহর গোলাম আল্লাহর গোলাম ইয়াদ রাখিও নবী যে ফরমাইছেন শ্রমিকরে দিয়ে কাম করাইবাই গাম শরীর তাকে উকাইবার আগে তার গা পয়সা দিলাইবাই যদি তুমি এই ব্যবহার করো আর তার বিবি বাচ্চার লগে খানি লইয়া যাইতে পারে না হ্যাঁ যদি বাড়িত গিয়ে খান্দি খান্দি চকর ভানি ফেলাইয়া যায় বাড়িত গিয়া বাচ্চা ইন্তর মুখ যদি ভাত ফানি রুটি মাছ উঠাইতে পারে না কত বড় নিষ্ঠুর করে কাম তুমি করছো একবার চিন্তা লাগাও মানুষের সম্মান মেহনত করাইয়া পয়সা দেও না ইয়াদ রাখিও আল্লাহর কসম তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবে না আমার আল্লাহ রাসূল ফরমাইছে ইত্তাকি দাওয়াতাল মুজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তোমরা অত্যাচারিত মানুষের বদ্দুয়া থাকি বাঁচি যাও যে আল্লাহ তোমারে দৌলতলা বানাইছে ও আল্লাহ তারে গরিব বানাইছে বেটা কইছে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদের খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা আজ তুমি বাঘাদুরি খাইল তোমার আওলাদ রেল্লাই বর্জনার দরাইয়া মানুষের গুলাম বানাইয়া প্রতিশোধ লই লাগিব মুসলমান ধন আই যায় না ধন স্থায়ী নাই দা আপনার চিরস্থায়ী নাই দা আসে আর যায় এল্লাগি আল্লাহ রসুল ফরমাইছেন আকমালুল মুমিনিনা ইমানা লিমান আহসানুহুম খুলুকা ও ইমানদার সবচেয়ে বালা ইমানদার জান ব্যবহার সবচেয়ে বালা আবার কও না সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ব্যবহার দেখতে মানু মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে এক মানুষে ঋণ দিছে ঋণ নিয়া তার আদায় করবার ডেটর আগে আইয়া খুঁজাইছে কইছে আমার পয়সা দেও তাই কইছেন সাহেব আমাদের ডেট রইছে এবারে মানে না গালিগুলি আরম্ভ করে দিছে নবীজি তার বইয়া খালি আসিত রে আবার কও না সুবহানাল্লাহ এখন আপনার বন্ধু দারোয়ার আরো জন যদি গালিয়ায় আনি বেটাই আসে তে দুষ্টি থাকবো নি আর আছো না দুষ্টি থাকবো নি বলে খেড় খেলাইতে খেলাইতে ওকে কিয়র বন্ধু হকে গালিয়ার আর হেবেটাই আসে ওগুলি গালিয়াই তো আসলো না আল্লাহ নবী খালি আসিলাম আর সিদ্দিকি আকবরে মনে মনে দুঃখ প্রকাশ করা বলে খাই রে খাই নবী দিয়ে তো হয়তো মামার লাগে মাতি তা আসলো না মাতি আসিতাম এরপরে সিদ্দিকি আকবরে যে সময় জবাব দেবা আরম্ভ করে দিলা নবীজি কলে কলে ইন তাকে উঠিয়া গে লাগিয়া তুলা বাদে অবকর সিদ্দিক দুঃখিত মনে নবীজিরে গিয়া যে গাইলা অগ নবী ই বেটায় আমার যে সময় গালিয়াইল আপনি খালি মুসকি আসি দিলাম আর যে সময় ই বেটার প্রতিবাদ আমি আরম্ভ কর আপনি দেখলাম মানতাকি বুক বেজার করিয়া উঠিয়া গেলায় নবী যে কইলা ও আবু বকর আমি যেখান দেখি তুমি দেখো না আমি যেখান শুনি তুমি কান শুনো না যে সময় বেটায় তোমারে গালিয়ার আর তুমি আনামাতি বাদ আসলাই আমি দেখছি আল্লাহ ফরিস্তা পাঠাইছেন আর ফরিস্তাই বেটার জবাব দিতরা আমি উনিয়া ওলা মন খান খুশ হয়েছে আল্লাহ ফরিস্তা দি তোমার জবাব দেবাইতরা এর কারণে আমি মুখ ভরিয়া আসিলাম আর যে সময় তুমি জবাব দেবা আরম্ভ করি দিছ ফরিস্তা হরিয়া গেছেন গিয়া
দিয়া শয়তান দৌড় দিয়া এর জায়গা জায়গা দখল করে লইছে আমি নবী আর শয়তান এর জায়গা টাকা যায় না এর কারণে আমি এখান জায়গা ছাড়ি দিলাইলাম আমার হুনা সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল এলাকি ব্যবহার মুসলমান সবচেয়ে বড় জিনিস এর কারণে নবী যে ফরমাইছেন কিয়ামতের ময়দানে নেকি বদি যে সময় ওজন করা হইব এই সময় নেকির ফল্লা সবচেয়ে ভারী যে আমল হইব এটা হইব আপনার বালা ব্যবহারের আমল হক সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল এটা জিনিস আমরা অগ্রাধিকার দেই না আমরা খালি নমাজ পড়ি লইলে টেটেরাইয়া মনে করি মাশা আল্লাহ আমি তো নমাজি কিন্তু ব্যবহারে কি পর্যন্ত মাইর খার এদিকে আমরা চাই না এর লাগে ব্যবহার ঠিক হইতো আর সামাজিকতার মধ্যে বড় বেমার দেখা দিছে সবচেয়ে বড় জিনিস হইছে আজকাল মুসলমানে হক না হকর ব্যাপার চিন্তা করে না হক না হকর ব্যাপার চিন্তা করে না সাপোজ একটা কথা কই আর যেমন ভাই আর বোন ভাই আর বোন তোমার যেন আব্বা মারা গেছেন এই আব্বাই যে মাল তুইয়া গেছেন এই মালিকান ভাইয়ে যতখান পাইবাই এর অর্ধেক বোন বোনির মাল নাই নি মাতেন না কেন অর্ধেক বইনে পায় না নি কিন্তু 90% থাকি বেশি মুসলমান বর্তমানে বনির এই হক মারিয়া খাইলায় আসেনি না নাই আসেনি না নাই বনির হক মারিয়া খাইলায় আল্লাহর কসম খাইয়া কইয়ার আস্তা জিন্দগি শরীরত পড়িয়া কাটাও যত জীবন তোমারে আল্লাহ দিছে সুল যতখান ততখান হজ করো সারা জিন্দগি তুমি নমাজ পড়ো রোজা রাখো হজ করো আল্লাহ আল্লাহ তোমার শরীর আপনার রোগের চাই তুমি করতে থাকো বনির হক মারিয়া খাইবা কসম খোদার কিয়ামতের ময়দানে ছুটিয়া দেওয়া সম্ভব নাই এক সাহাবি নবীজিয়ে জনজা পড়াইতা লাশ আনিয়া সামনে হাজির করা হয়েছে নবীজিয়ে কইছেন ই সাহাবির কোনো হক কেউ আছে নি একজনে কইছেন জিও ইয়া রসুল আল্লাহ ই বেটার কিছু হক আছে দোকান মাল আপনার মাল নিসলা পয়সা দিছেন না নবীজিয়ে কইল আমি জনজা পড়াইতাম নাই আমি নবীয়ে জনজা পড়াইতাম নাই তোমার তান জান বালা লাগে পড়াইলাও ফরর হক কাইয়া জান মরবা তান নবল আমি নবীয়ে পড়াইতাম নাই কথাটা কিয়াল করিও নবীয়ে পড়াইতাম না এর অর্থ হইল ও বেটা করে জাহান্নামও যাইতে দিতাম না ওটা নাই নি মাত না খানে ও একজন সাহাবিয়ে লাভ মারিয়া উঠিয়া কইছেন ইয়া রসুল আল্লাহ ই বেটার হক জ্ঞান আমি দিলাইমো যত টেকা তার হক আছে খরচ আছে আমি মারি লাইমো আপনি নমাজ গাল ফড়াইলা খুয়া এরপরে সমজার বাদে নবীজিয়ে নমাজ ফড়াইলা হক সুবহানাল্লাহ তোলা চিন্তা করো নবীজিয়ে কইরা এক মানুষ জেহাদ গিয়া শহীদ হইছে আবার জিতা হইছে আবার শহীদ হইছেন আবার জিতা হইছেন আবার শহীদ হইছেন ওলা 100 বার যদি জিতা হইন আর শহীদ হইন আর ফরর হক মারিয়া খাইলাইন তাই কিয়ামতের ময়দানে জাহান্নাম থাকি বাসার কোনো লাইন নাই একবার হক নাউজুবিল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল কত মানুষের হক দোকান মারিয়া খারায় বাইর বাইয়ে বনির হক মারিয়া খারায় এই বেমারটা কিন্তু বালা বালা ফরেজগার মানুষের কাছে আছে বানি বনির হক মারিয়া খাবা আমার ভাই ওখানে বুজুর্গ হল ইয়াদ রাখিও বাপ মরার বাদে যে গড় থুইয়া যাইবা বইনে অংশ পাইব সাবস থুইয়া গেলে অংশ পাইব ডেকসি থুইয়া গেলে অংশ পাইব চেয়ার থুইয়া গেলে অংশ পাইব যত সামান আছে সারা অংশ পাইব পুঙ্খানুপুঙ্খরূপে যদি তুমি না দিবাই কিয়ামত ময়দানের ছুটি যাইবার ঠাই নাই বহুত মানুষে বস্ত্র মশাই এখান দিয়া ও মনে করে হক আদায় করে লাইছে বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করে লাইছে একটাই হল ফরাইজ নিচ নাই যায় সাইঠ নাই তাইর লগে নেবা তাইর লগে ফর জেলা ফাওয়া ফর জলা নেবা ফর সে কইছে সাইঠ না আল্লাহর কুরআনে যে সম্পদ দিছে ইজ্ঞে চাই না তার কিতায় সাইঠ রে ভাই আল্লাহর কুরআনে বাটিয়া দিছে এটা যদি চায় না আর কিছু চাইব নি হক চাই মাত না কেন আল্লাহু আকবার মৌত আছে কবর গিয়া জাহান্নাম থাকি বাস্তায় নাই যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা হ্যাঁ এই বনির হক রে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খার বড় জুলুম করিয়া বনিন তোরে ডর দেখাই হয় নিতা ফুফুয়াও নিছেন না মাইয়েও আনছেন না তুমি নিতাই নি আচ্ছাতে যাও নিতাই নিতে আচ্ছা লামসাম একটা বেশিয়া দিলেই মু ওটা বেমার আছে নি না নাই মাতো না আছে না নাই আরে কোটি টাকার বাড়ি বাপে তুই গেছেন সুপারি টুপারি সারা তুমি বসরে বসরে খারায় তুমি যদি আপনার এক বি আমার করো তে আদাবির মালিক তো তোমার বই এটা খানো যার যার খানো এটা জিনিস মে আমরা চাই না খালি মুসলমান মৌত আছে নি না নাই মৌত আছে নি না নাই না বুড়া লাগে আমার মা ঠিক নাইন্দি আল্লাহু আকবার সারা দুনিয়ার মানুষে নাফরমানি করো সারারে আল্লাহ জাহান্নামও ছাড়ি দিব আল্লাহর জন্নত পড়বার লাগে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এই হকর ব্যাপারে চিন্তাও আল্লাহ রসুলে ফরমাইছিলাম আমার উম্মত গুনাহ করলে ফরমাইছিলাম আল্লাহ রসুলে ফরমাইছিলাম আমার উম্মত গুনাহ করতে 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 তোমার গুনাহ
সাত আসমান ছেদ করে যদি আল্লাহর আরশ গিয়া বসে যায় আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহর হক যদি না তুমি নাফরমানি করিলাও আশা আছে আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা ফরর হক যদি এক ইঞ্চি মারিয়া খাইবাই কিয়ামতের ময়দান আল্লাহ মাফ দিবে না লাখবার তওবা করিয়া খাম ইচ্ছ নাই হাজারবার হজ করিয়াও খাম ইচ্ছ নাই অবশ্য তো নমাজ পড়ো খাম ইচ্ছ নাই তুমি যদি আস্থা বছরকে বছর রোজা রাখো খাম ইচ্ছ নাই ফরর হক মারিয়া কবর খাইও না যাইও না কবরে তোমারে গসিত নাই ময়দানে মাস বিপদ আছে আল্লাহু আকবার তোমার ডান কাছে এত ধরে পাও ধরে হই আর ফরর হকর ব্যাপারে ডরাও কিয়ামতের ময়দানে সুদা সম্ভব নাই এর কারণে এই ব্যাপারে চিন্তা করা কর্ম তো ইনশাআল্লাহ জোরে হবো ইনশাআল্লাহ তুই একবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Akbar Fari sallallahu alaihi wasallam আমার বায়ু হল আর বুজুর্গ হল আমি এবাদতটাকে আরম্ভ করিয়া মহামেলাতর কিঞ্চিত মাতিছি ব্যবহার সম্পর্কে প্রচুর মাতিছি আর হক সম্পর্কে মাতিছি এখন সারার সামনে এ হক সম্পর্কে তোলা মাতিতাম আল্লাহর হক আল্লাহ মাল দিছেন আল্লাহ মাল দিয়া কইছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান আল্লাহর কোরআন বিশ্বাস আছে তো আছে নানি আল্লাহ মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম